ওয়েলকাম টু কলকাতা গ্রিন গার্ডেন। আজ আপনারা দেখছেন আমাদের নার্সারি পুরো ভিডিওটা। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই বাড়িতে বিদেশি ফলের চারা বসাতে চান, কিন্তু আপনারা খোঁজ করে পান না যে কোথায় পাওয়া যায় কোথায় না যায়। আপনারা একটা চিন্তা ভাবনা করেন, খোঁজ করে পান না সঠিক জায়গাটা। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও। আমাদের নার্সারিতে আপনারা বিদেশি ফল যেমন অ্যাভোকাডো, রামবুটান, ক্যারালিয়ান নারিকেল এবং বিভিন্ন হাইব্রিড প্রজাতির নারকেল, চাইনিজ কমলা থেকে শুরু করে অনেক অনেক ভ্যারাইটি পাবেন। আমি সবগুলো বলতে অনেক সময় লেগে যাবে। তো আমাদের নার্সারিটা উত্তর চব্বিশ পরগনাতে, এরিয়া হচ্ছে চাকলা লোকনাথ মন্দিরের পাশে হরিণখোলা বাজার। তো এখানে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাদের বনগা লোকাল ধরতে হবে, বনগা লোকাল ধরে হাবড়াতে নামতে হবে। হাবড়াতে নেমে আপনারা চাকলা লোকনাথ মন্দিরের অটো ধরবেন, হাবড়া থেকে পাওয়া যাবে। ওই অটোতে ধরে আপনারা হরিণখোলা বাজারে নামবেন এবং হরিণখোলা বাজারে নেমে আসার আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে নাম্বারটা নিয়ে আমাদেরকে কল করবেন। হরিণখোলায় নেমে আমাদেরকে কল করলে হরিণখোলা বাজার থেকে নার্সারিতে আমাদের কেউ একজন গিয়ে নিয়ে আসবে। আর আমাদের সমস্ত ভ্যারাইটি নিজেদের মাদার প্ল্যান্ট আগে বসানো হয়, তার থেকে সেটা জেনুইন কিনা দেখে তার থেকে আমাদের গ্রাফটিং করা হয়। আমাদের কাছে সমস্ত যা পাবেন সব কিছুই অরিজিনাল পাবেন, নির্ভয়ে এখানে চলে আসতে পারেন। প্রচুর প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন বিদেশি ভ্যারাইটি পেয়ে যাবেন। আপনারা যারা বাড়িতে হোম গার্ডেন, টেরেস গার্ডেন করতে ইচ্ছুক বিদেশি গাছ দিয়ে, তারা তো অনেকেই সন্ধান পান না বিদেশি গাছ কোথায় পাওয়া যায়, তাই না? তো সেই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও। আপনারা আমাদের কাছে নির্ভয়ে চলে আসুন। এটা ভাববেন না যে এক দুটো চারা আমরা বিক্রি করি না, আমরা কিন্তু একটাও বিক্রি করি, দশটাও করি, দশ হাজারও করি। আপনারা নির্ভয়ে কিন্তু আমাদের কাছে চলে আসবেন এবং আপনারা এসে সমস্ত ভ্যারাইটি দেখে নিজের পছন্দের মতো দেখে নিয়ে যান। পথ নির্দেশটা বলে দিলাম, শিয়ালদা থেকে কীভাবে আসতে হয়, নির্ভয়ে আপনারা চলে আসুন। আর আপনারা যদি রানাঘাট দিক থেকে আসেন তাহলে আপনারা বনগাঁতে আসবেন, বনগাঁতে এসে বনগাঁ থেকে ট্রেন ধরে হাবড়াতে আসবেন, যে কোনো শিয়ালদা লোকাল ধরে। তো আপনার হাবড়াতে এসে সেই একই ব্যবস্থা, সেই আপনার চাকলা লোকনাথ মন্দিরের অটো ধরে আসতে হবে হরিণখোলা বাজারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।